জালে আটকে পড়া ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির সাপকে প্রাণে বাঁচালেন গ্রামবাসীরা, তুলে দেওয়া হলো পরিবেশপ্রেমীদের হাতে। শুক্রবার সকালে ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের অন্তর্গত তেঁতুলতলা এলাকায় গ্রামের মধ্যে একটি ডোবার পাশে জালের মধ্যে আটকে থাকা অবস্থায় অজগরটিকে দেখতে পান গ্রামবাসীরা। ঘুম থেকে উঠে গ্রামের মধ্যে অজগর সাপ দেখতে পাওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরকে, কিন্তু তাদের সাপ ধরার প্রশিক্ষিত লোক না থাকায় খবর যায় পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যদের কাছে। ঘটনাস্থলে ছুটে যান তারা। এদিকে তারা পৌঁছানোর আগেই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সাহস করে সেই জাল কেটে অজগর সাপটিকে বের করেন, এরপর বস্তাবন্দী করেন। দীর্ঘক্ষণ জালের মধ্যে সাপটি আটকে ছটপট করায় বেশ কয়েক জায়গায় আহত হয়। সাপটিকে পরিবেশপ্রেমীরা উদ্ধার করে নিয়ে আসেন সর্পবিশারদ মিন্টু চৌধুরীর কাছে। এরপর মিন্টুবাবু সাপের শুশ্রূষা করে তুলে দেন বনকর্মীদের হাতে। পরে পুনরায় জঙ্গলে ছেড়ে দেন বনকর্মীরা। গত এক মাসে ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে প্রায় এই নিয়ে 12টি ইন্ডিয়ান রাফসান উদ্ধার করা হলো। সকালবেলা আমরাও দেখি ওই যে পাশের বাড়ির যে ফুলবাগান আছে, ফুলবাগানে যে বেড়া দেওয়া ছিল, ওই যে নেটের বেড়া দেওয়া ছিল, সেই নেটে এক বিশাল বড় অজগর আটকা পড়ে আছে। এরপরে কী করলেন? আটকা পড়ে আছে, এরপরে তো লোক মুখে এদিক ওদিক খবর গেছে, তারপরে সবাই অজগর সাপ দেখার জন্য আসতেছে এবং এখানে ওই জন্যই এত জমায়ে রয়েছে। তার মধ্যে আমরা ইতিমধ্যেই রেঞ্জ অফিসে খবর দিয়ে দিয়েছি ওয়াইল্ডলাইফকে, এসে যাতে সাপটাকে রেস্কিউ করে নিয়ে যায়। তো এখন উদ্ধার হলো কি? হ্যাঁ, এখন উদ্ধার হলো ওই ধূপগুড়ির যে রনি চৌধুরী, সাংবাদিক রনি চৌধুরী আসলেন, উনি হচ্ছে এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে চলে গেলেন। কত ফুট সাপ এবং কত কী সাপ? এটা তো অজগর সাপ, আনুমানিক 12-13 ফুট হবে। আচ্ছা, আপনার নাম এবং? আমার নাম পরিমল রায়। এলাকার নাম? এলাকার নাম উত্তরঘাটলিয়া ঝাড়ালদা গ্রাম 1নং জিপি। এর আগেও কি এরকম সাপ বেরিয়েছিল লোকালে? এর আগে তো অনেকদিন আগে বেরোয়ছিল, কিন্তু সে অনেকদিন পর আবার আর কি আজকে একটা ওই দেখা গেলো।